সারেগামা কারওয়া মিনি রবীন্দ্রসঙ্গীত। মেজাজটাই তো আসল রাজা। যিনি সত্যি সত্যি মেজাজে এমন মিউজিক করতে পারেন, তিনি রাজা না হয়েও রাজাই বটে। যিনি পাশ করা সত্ত্বেও স্রেফ মেজাজে মিউজিক করবেন বলে ডাক্তারিটা করেননি, তিনি মিউজিক ডিরেক্টর নচিকেতা ঘোষ। ছবিতে এ গানটা যিনি লিপ মিলিয়েছিলেন তিনি উত্তম কুমার, আর সত্যি যিনি মেজাজে গানটা প্লেব্যাক করেছিলেন তিনি মান্না দে। বাংলা গানের জগতে নচিকেতা ঘোষ ও মান্নাদের যুগলবন্দিতে এমন অনেক জেমস আছে যাদের জনপ্রিয়তাকে আজও কেউ হারাতে পারেনি। তেমনই কিছু গান দিয়ে সাজানো আজকের কারভা ক্লাসিক্স। গানের মাঝে মাঝে তো গল্প বলবই, যেমন বলেছি আগের পর্বগুলোতে। আমি দেব, শুরুতে যে গানটার কথা বললাম আজকে সেটা দিয়েই শুরু করব। হাজার টাকার ঝাড় বাতিটা রাতটাকে যে দিন করেছে, তারই নিচে বাই জিনাচে ঠুংরি গানের টুকরো ছুঁড়ে। হাজার টাকার ঝাড় বাতিটা কবল চিটা দিচ্ছে ঠেকা, তারেঙ্গিটা সুর ধরেছে পিচকিরিটা ঢালছে আত, ধূপের ধোঁয়া যাচ্ছে উড়ে। হাজার টাকার ঝাড় বাতিটা পরোয়া তো নেই দু দশ লাখ, পরোয়া তো নেই দু দশ লাখ, হয় যদি হোক দেনা একটি রাতের মেজাজটা হোক অনেক টাকায় কেনা। আঙুর ফুলের রঙিন রসে পান পেয়ালা ওই ভরেছে, স্বপ্নে দু চোখ জড়িয়ে আসুক সুর বিয়ার সুরায় সুরে। হাজার টাকার ঝাড় বাতিটা দরনা দরনা সীতাপতি রাজা, যে টাকাটা আমার ছুঁড়ে শোভা নাল্লা দিয়ে, সেই টাকাটাই পড়ত যদি একটু ঘুরে গিয়ে, বেঁচে যেত হয়তো কারো কঠোর জঠোর জ্বালা, খুলে যেত বন্ধ দ্বারের অন্ধকারের তালা, অনাহারের শীতে কেঁপে যে গাছেরই গাল মরেছে হয়তো বাঁচার আশা জাগত শিকুই। শেকর ফুলে গাছের মতো বুঝলে সীতাপতি, শেকর ফুলে গাছের মতো আগাছাও তো হয়, মেজাজটাই তো আসল রাজা আমি রাজা নয়। তোমরা কেন এত বোকা সেই কথাটাই ভাবি, আমার হিরে রংটি না পেলে ওর জ্বলত কি ওই না ছাবি। হাজার টাকার ঝাড় বাতিটা রাতটাকে যে দিন করেছে। যেমন মিউজিক তেমনই প্লেব্যাক, আবার তেমনই কিন্তু অন স্ক্রিন অ্যাক্টিং। নচিকেতা ঘোষ, মান্না দে এবং উত্তম কুমার, এই ছবিতে যেভাবে এই তিনজন নিজেদের সেরাটা দিয়েছিলেন তা সত্যি আজও বিস্ময়কর। আর সেজন্যই এই গান এবং সিনেমা আজও অল টাইম হিট। কারভা ক্লাসিক্সে সুরকার নচিকেতা ঘোষ এবং গায়ক মান্না দের যুগলবন্দি, আর গানের মাঝে মাঝে একটু একটু গল্প। নচিকেতা ঘোষের প্রিয় গীতিকার ছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার, কারণ তারা ছিলেন দীর্ঘদিনের বন্ধু। কিন্তু নচিবাবু পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখাতেও গান শুট করেছেন। এই গান লেখানো নিয়েও কিন্তু মজার ঘটনা আছে। নচিবাবু অনেক সময় গানের প্রথম লাইন দিয়ে দিতেন
এবং তারপর গীতিকারদের বলতেন গান লিখে আনতে। নচিকেতা ঘোষের সুরে মান্না দে সিনেমাতে যত গান গেয়েছেন তার তুলনায় বেসিক গানের সংখ্যা অনেক কম, কিন্তু যতগুলো গান গেয়েছেন সবগুলোই কিন্তু সুপার ডুপার হিট। একদিন গৌরীপ্রসন্ন মজুমদার লিখে নিয়ে এলেন একটা গান, গানটা এতটাই ভালো লাগলো যে তখনই সুর করে ফেললেন নচিকেতা ঘোষ। তারপর পুলকবাবুকে ডাকলেন, তাকে দিলেন আর একটা লাইন, মুকুটটা তো পড়েই আছে রাজাই শুধু নেই, কিন্তু এই লাইন দিয়ে গান শুরু করা খুব মুশকিল। ফলে গানের মধ্যে ঢুকিয়ে দিলেন লাইনটাকে, গানের শুরুটা হল অন্যভাবে। ওই একই বছরে দুটো গান গাইলেন মান্না দে আর দুটো গানই সুপারহিট। শোনাবো গান দুটো এবং তারপরে আরও একটি আধুনিক গান, শেষের গানটাকে নিয়েও কিন্তু একটা দারুণ গল্প আছে, সেটা বলবো গান তিনটে শোনার পর। যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে, রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে। হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। চোখেরও আড়ালে মাটির নিচে ওই ফলগু চিরদিনই নীরবে বয়ে যাবে। হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম। সারে গামা কারবা মিনি রবীন্দ্রসঙ্গীত। আমার ভালোবাসার রাজ প্রাসাদে নিশুতি রাত কুমরে কাঁদে, মনের ময়ূর মরেছে ওই ময়ূর মহলে। দেখি মুকুটটা তো পড়ে আছে রাজাই শুধু নেই, আমার ভালোবাসার রাজ প্রাসাদে। দরবারে তার ছিল আমার
সোনার সিংহাসন আমি হাজার হাতের সেলাম পেলাম পেলাম না তোমন আজ মখমলের ওই পর্দাগুলো ওড়ায় শুধু স্মৃতির ধুলো ফুল বাগানের বাতাস এসে আছড়ে পড়ে যে দেখি মুকুটটা তো পড়ে আছে রাজাই শুধু নেই আমার ভালোবাসার রাজপ্রাসাদে আমার নাচ ঘরে যেই পাগল হতো নূপুর তোমার পায়ে আমি ইরান দেশের গোলাপ ছুঁড়ে দিতাম তোমার গায়ে তুমি শ্বেত পাথরের গেলাস ভরে অনেক সুধা দিতে ধরে আবার বিষ পেলাম তোমার দেয়া ওই পেয়ালাতে দেখি মুকুটটা তো পড়ে আছে রাজাই শুধু নেই আমার ভালোবাসার রাজপ্রাসাদে নিশুতি রাত গুমরে কাঁদে কারবা ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ ওগো বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে কাছে সে আসবে তবে কেমন করে ঝিম 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 এলে না হয় ঝরো তখন অঝরো ধারে যাতে সে যেতে চেয়ে যেতে নাহি পারে রিম ঝিম 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 বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে মেঘ তুমি চাঁদকে ঢেকো যদি ওঠে চন্দ্রমল্লিকা যেন না ফোটে আমারি চাঁদ আমার থাকুক কেউ যেন না দেখে তারে ঝিম 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 বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে কাছে সে আসবে তবে কেমন করে ঝিম 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 এলে না হয় ঝরো তখন অঝরো ধারে যাতে সে যেতে চেয়ে যেতে নাহি পারে রিম যেন তার পায়ের নূপুর বাজে রুঞ্ঝুম এত রাত ভ্রমর কেন কর গুনগুন লক্ষ্মী ভ্রমর চুপ করো না আসে সে আজ আমার দ্বারে ঝিম 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 বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে কাছে সে আসবে তবে কেমন করে ঝিম 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 এলে না হয় ঝরো তখন অঝরো ধারে যাতে সে যেতে চেয়ে যেতে নাহি পারে রিম ঝিম 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 গানে যাওয়ার আগে গল্পের একটা হিন্টস দিয়েছিলাম মান্না দে গজল বেশ পছন্দ করতেন
এরকমই নানান গজল থেকে বাংলায় হিটগানের জন্মও হয়েছে। সেরকমই একদিন মান্না দে গৌরীপ্রসন্ন মজুমদারকে শোনালেন একটা গানের কয়েকটা লাইন। এ বাদল তু ইতনা না বরস জো ও আ না সকে, ও আ যায় তো ইতনা বরস ও যা না সকে। এই গানের ভাব থেকেই গৌরীপ্রসন্ন মজুমদার এই গানটা লিখলেন। ওগো বর্ষা তুমি ঝোরো নাকো অমন করে, কাছে সে আসবে তবে কেমন করে, এলে নহয় ঝোরো তখন অঝোরো ধারে, যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে। গানটি সুর করেছিলেন নচিকেতা ঘোষ, আর তার রেজাল্ট আমাদের সকলেরই জানা। মিউজিক ডিরেক্টর হিসেবে বাংলা ছবিতে নচিকেতা ঘোষ মান্নাদেকে দিয়ে প্রথম গান গাইয়েছিলেন চিরদিনের ছায়াছবিতে। এই ছবিতে দুলাইনের একটা গান ছিল, পাখিদের ভাষা কাকলি, ভ্রমরের ভাষা গুঞ্জন, বিধাতার ভাষা সঙ্গী, তাই দিয়ে ভরে যোগ মন। গানটা যখন নচিবাবু তোলাচ্ছেন তখন মান্নাদি বুঝে গেলেন তিনি এমন একজন সুরকারের সন্ধান পেয়েছেন যিনি ইন্ডিয়ান ক্লাসিক্যাল এবং ওয়েস্টার্ন মিউজিকের ওপর যথেষ্টই দখল রাখেন। এই পারস্পরিক শ্রদ্ধা এবং সম্মান শেষ দিন পর্যন্ত ছিল। ছবিতে উত্তম কুমার যেমন এক ভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন, তেমনি তাঁর লিপে গানগুলো হয়েছিল সুপার ডুপার হিট। এবারে গানগুলো শোনাব অবশ্যই চিরদিনের ছায়াছবি থেকে। মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে, নেই তো খুনির মা তবে কেন পায় না বিচার নিহত গোলাপ, বৃন্দ থেকে ছিঁড়ে নেয়া নিহত গোলাপ। মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে, নেই তো খুনির মাপ তবে কেন পায় না বিচার নিহত গোলাপ, বৃন্দ থেকে ছিঁড়ে নেয়া নিহত গোলাপ। দেখো গোলাপ তার বুকটা চিরে রক্ত ঝরে, আহাকেও ছোরা মেরে পালিয়ে গেছে কোন গোয়েন্দা তাকে ধরে, তাকে খুন করে তো খুনির মনে হয় না অনুতাপ, তবে কেন পায় না বিচার নিহত গোলাপ, বৃন্দ থেকে ছিঁড়ে নেয়া নিহত গোলাপ। মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে, নেই তো খুনির মাপ তবে কেন পায় না বিচার নিহত গোলাপ, বৃন্দ থেকে ছিঁড়ে নেয়া নিহত গোলাপ। করলে আদালতে খুনির যে হয় গো ফাঁসি, যারা ওই ফুলদানিতে গোলাপ রেখে আদায় করে তার হাসি, তারাই যে সব পুণ্য করে নেই তো তাদের পাপ, তারাই যে সব পুণ্য করে নেই তো তাদের পাপ, তবে কেন পায় না বিচার নিহত গোলাপ, বৃন্দ থেকে ছিঁড়ে নেয়া নিহত গোলাপ। মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে, নেই তো খুনির মাপ তবে কেন পায় না বিচার নিহত গোলাপ, বৃন্দ থেকে ছিঁড়ে নেয়া। সারেগামা কারওয়া মিনি রবীন্দ্রসঙ্গীত।
ফুল পাখি বন্ধু আমার ছিল আর মেঘ নদী বন্ধু আমার ছিল তারা কোথায় গেল হারিয়ে কোথায় গেল কোথায় হারিয়ে গেল চাঁদ তারা বন্ধু আমার ছিল আর ঝর্ণা পাহাড় বন্ধু আমার ছিল কোথায় বাসে সোনার রোদের দিন কে জানে গো কেমন করে কাটছে ওদের দিন এসে আমায় এমন করে কেড়ে যেয়ার দিল ওরা সব কোথায় গেল ফুল পাখি বন্ধু আমার ছিল আর মেঘ নদী বন্ধু আমার ছিল কোথায় বাসে জোনাক জলারা ওদের সাথে শুধু গল্প বলারা তবে কি গো ওরা আমায় পর করে আজ দিল ওরা সব কোথায় গেল ফুল পাখি বন্ধু আমার ছিল আর মেঘ নদী বন্ধু আমার ছিল তারা কোথায় গেল হারিয়ে কোথায় গেল কারওয়া ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল and press the bell icon on the app. আমায় চিরদিনের সেই গান
চিরদিনের সেই সুর বলে দাও, আমায় চিরদিনের সেই গান বলে দাও, আমায় চিরদিনের সেই সুর বলে যিশুরে মমতায় দুটি মন আসে কাছে, যিশুরে ঝরা ফুল দেবতার পায়ে ধান পায়, আমায় চিরদিনের সেই গান বলে দাও, আমায় চিরদিনের সেই সুর বলে দাও, আমায় চিরদিনের সেই গান বলে দাও, পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় ছবি বানাবেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুপাতার ছোট গল্প হিঙের কচুরি বেশ পছন্দ হল। চিত্রনাট্য লেখা হয়ে গেছে। মিউজিক ডিরেক্টর হিসেবে এলেন নচিকেতা ঘোষ। গান লেখার জন্য গৌরীপ্রসন্ন মজুমদারকেই বলা হল। একদিন সিটিং হচ্ছে, অরবিন্দ মুখোপাধ্যায় নচিকেতা ঘোষ তো আছেনই, গৌরীপ্রসন্ন মজুমদারও এলেন। মুখ দেখেই মনে হচ্ছে গৌরীবাবুর মন ভালো নেই। জিজ্ঞেস করতেই গৌরীপ্রসন্ন মজুমদার বললেন, সকাল সকাল গেছিলেন শচীনদেব বর্মনের কাছে দুটো গান নিয়ে, কিন্তু শচীনকর্তার পছন্দ হয়নি, তাই মনটা খারাপ। অরবিন্দ মুখোপাধ্যায় গানটা চাইলেন। গানটার মধ্যে একটা লাইন ছিল যেটা ঢুলুবাবু মানে অরবিন্দ মুখোপাধ্যায়কে একেবারে মন্ত্রমুগ্ধ করে দিল। লাইনটা ছিল, আমার মনটা যদি সিরাজ সাজে ভাগ্য মির্জাফর। ঢুলুবাবু নচিকেতা ঘোষকে গানটা দিয়ে বললেন, দেখো তো। নচিবাবু যেন লুফে নিলেন। ওই গানটার জন্য ছবির পরিকল্পনাও বদলে গেল। গানটায় নটবর বলে একটা চরিত্র থাকায় চিত্রনাট্যেও ওরকম একটা সৃষ্টি করতে হলো। অভিনয় করলেন জহর রায়। সুর হলো, এবার কে গাইবেন? নচিবাবুই বললেন, মান্না দে। ট্রাঙ্কলে বম্বেতে মান্না দেকে ধরা হলো। বললেন ফ্লাইট ধরে চলে আসছেন কলকাতায়। কলকাতায় এসে গান দুটো শুনে ভীষণ প্রশংসা করলেন মান্না দে। ছবি রিলিজের পর আবারও দেখা গেল নচিকেতা ঘোষ এবং মান্না দে জুটি সুপারহিট হয়েছে। এ ছবিতে গানের জন্য মান্না দে পেয়েছিলেন সেরা গায়কের জাতীয় পুরস্কার। ছবির নাম নিশিপদ্ম। যে গান নিয়ে এত ঘটনা সেই গান শোনাব প্রথমে, তারপর ওই একই ছবি থেকে আরও একটি গান, এবং সবশেষে সন্ন্যাসী রাজা ছায়াছবি থেকে আরও একটি গান। আজ রাতে আর যাত্রা শুনতে যাব না, না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না, শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসো, এসেছে কলকাতারই নাম করা সেই নট্ট কোম্পানি, যে পালাটি করছে ও তার নাম যে তাসের ঘর, বুঝলে নটবর, তুমিও যাব না আমিও যাব না, না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। মুখে রং মেখে আর মুখোশ করে পরি যে পরচুল, আমরা যা নয় তাই সে যে সবার চোখে ধুলো দি, বুঝলে চোখে ধুলো দি, আমরা যা নয় তাই সে যে সবার চোখে যে দি ধুলো, ছক বাঁধা এই জীবন পালায় নেই যে অবসর, বুঝলে নটবর, তুমিও যাবে না আমিও যাব না, না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না, না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না।
যাত্রায় দেখছি রোজি খোঁজ রাখে কে তারি আমার জীবনটা যে সেই যাত্রা দলের অধিকারী আমার মনটা যদি সিরাজ সাজে বুঝলে নটবর এই মনটা যদি সিরাজ সাজে আমার ভাগ্য মির্জাফর আমার মনটা যদি সিরাজ সাজে ভাগ্য মির্জাফর বুঝলে নটবর কিছুতেই যাব না তুমিও না আমিও না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসো এসেছে কলকাতার নাম করা সেই নট কোম্পানি যে কালাটি করছে ও তার নাম যে কাশের বুঝলে নটবর তুমিও যাবে না I hope you are enjoying this episode of Karva Classics Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe to Saregama Bengali YouTube channel. Ja khushi ora bole bolu oder kothay ki ashe jay purai rate ভ্রমর হয়ে নিশি পদের মধু যে খায় যা খুশি ওরা বলে বলু ওরা দিনে যাদের দেখে শুধুই ঘৃণা ছেটা আবার রাতে তাদের বধূ করে পশুর খিদে মেটা ওদের এমন জাদু দিনে সাধু নামা বলি ওরা করে যে গায় পুরাই রাতের ভ্রমর হয়ে নিশি পদের মধু যে খায় যা খুশি ওরা বলে বলু তোমরা পান্থশালার সাকী সেজে যাদের পান পেয়ালা ভরো তাদের কাছে কি পেলে তার হিসাব কেন করো ওরা যে গণ্যমান্য দেশ বরেণ্য দশের প্রণাম ওদের পায় ওরা যে গণ্যমান্য দেশ বরেণ্য দশের প্রণাম ওদের পায় পুরাই রাতে ভ্রমর হয়ে নিশি পদের মধু যে খায় যা খুশি কারভা ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ কাহারবা নয় তাদরা বাজা উল্টো পাল্টা মারছো চাঁটি শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি কাহার বানয় দাদরা বাজাও উল্টো পাল্টা মারছো চাঁটি
শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি কাহার বানাই দাদরা বাজা বায়ের পায়ের পায়ে রোশনি বায়ের পায়ের পায়ের রোশনি বায়ের পায়ের পায়ের রোশনি বায়ের পায়ের পায়ের কোন যেটাকে করুক ঘায়েল আমার পথ পাতায় লাগবে না দাগ কলঙ্ক পাক যতই ঘাটি পথ পাতায় লাগবে না দাগ কলঙ্ক পাক যতই ঘাটি আহ শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি তাহার বানয় দাদরা বাজা গোলাপ জল দাও ছিটিয়ে গোলাপ ফুলের পাপড়ি ছড়াও ভুলতে যে চাই বুকের জ্বালা রক্তে নেশার আগুন ধরা গোলাপ জল তাও ছিটিয়ে প্রতি রাতের এই যে আসো প্রতি রাতে রাতের এই যে আসর এই তো আমার জীবন বাসর আমার ইচ্ছে করে শূন্যে উঠে মেঘের উপর দিয়ে হাঁটি ইচ্ছে করে শূন্যে উঠে মেঘের উপর দিয়ে হাঁটি আহ শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি কাহার বানায় দাদরা বাজায় উল্টো পাল্টা মারছ চাটি শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি কাহার বানায় দাদরা বাজায়। কারভা ক্লাসিক্সে আজ নচিকেতা ঘোষের সুরে মান্নাদের গাওয়া গান আর গানের মাঝে গান তৈরির গল্প। আগেই বলেছি কখনো কখনো গানের প্রথম লাইন দিয়ে দিতেন নচিবাবু, আবার এমনও হয়েছে মাত্র দু লাইন পেয়েছেন গানের, তা দিয়েই শুরু করেছেন পুরো গান। একদিন পুজোর গানের ব্যাপারে কথা হচ্ছে, পুলক বন্দ্যোপাধ্যায়ের আসার কথা, দেরি দেখে ফোন করলেন নচিবাবু। পুলক বন্দ্যোপাধ্যায় জানালেন শরীর খারাপ হয়েছে তাই আসতে পারবেন না। তখন নচিকেতা ঘোষ বললেন গানের মুখরাটা বলুন সুর করব। ফোনেই গানের শুরুটা বললেন পুলকবাবু। নচিকেতা ঘোষও সুর করতে লেগে গেলেন, সুরও হয়ে গেল। আবারও ফোন পুলক বন্দ্যোপাধ্যায়কে, আপনি যেভাবেই হোক এক্ষুনি আমার বাড়ি আসুন, কোনো কথা শুনতে চাই না, বললেন নচিবাবু। অগত্যা পুলক বন্দ্যোপাধ্যায় এলেন, বেলা ১২টা থেকে বিকেল ৪টের মধ্যে গান লেখা এবং সুর করা হয়ে গেল। সৃষ্টি হল এক কালজয়ী গান, কফোঁটা চোখের জল ফেলেছ। ওই একই বছর আরও একটি গান পুলকবাবুর লেখায় নচিকেতা ঘোষ সুর করেছিলেন। এক্ষেত্রে অবশ্য গানের প্রথম লাইন নচিকেতা ঘোষ পুলক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দিয়েছিলেন। গান লেখা হল, সুর হল, কিন্তু শুরুটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে, তাই শুরুতে একটা শায়েরি ঢুকিয়ে দেওয়া হল। ব্যাস, তারপর আর তাকাতে হল না। সে গান আজও আমাদের সেরা প্রেমের গান, শোনাব সেই গান। তবে তার আগে প্রথমে যে গানটার গল্প বলেছি সেটা শোনাব। কফোঁটা চোখের জল ফেলেছো যে তুমি,
ভালোবাসবে কপোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে কপোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে কটা রাত কাটিয়েছো জেগে স্বপ্নের মিথ্যে আবেগে কটা রাত কাটিয়েছো জেগে স্বপ্নের মিথ্যে আবেগে কি এমন দুঃখকে সয়েছো যে তুমি এত সহজেই হাসবে পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে কপোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার শোনোনি তো কান পেতে অস্ফুট কোনো কথা তার হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার শোনোনি তো কান পেতে অস্ফুট কোনো কথা তার আজ কেন হাহাকার করো সে কথায় ইতিহাস গড়ো কি সুখ জলাঞ্জলি দিয়েছো যে তুমি সুখের সাগরে ভাসবে পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে কপোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে প্রত্যেক সপ্তাহে কারভা ক্লাসিক্স রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল and press the bell icon on the app akash pane che che sara raat jege jege dekhechi anek tarar bhi porundhoti shati saptarishi খেলা সব দেখেছি শুধু চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি কোন জোছনায় বেশি আলো এই দোটানায় পড়েছি চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি বন্ধুরা সব বলে এমন ধারা হলে চোখ নাকি আর সারে না বন্ধুরা সব বলে এমন ধারা হলে চোখ নাকি আর সারে না যদি হঠাৎ এমন করে কারো চোখেতে চোখ পড়ে তবে দৃষ্টি নাকি ফেরে না বলো তাহলে কি আমার চোখ নষ্ট আমি করেছি হায় রে চাঁদ দেখতে গিয়ে আমি
তোমায় দেখে ফেলেছি চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি বন্ধুরা সব বলে এমন ধারা হলে ভোর নাকি আর কাটে না আমার প্রাণটা জ্বলে মরে মন কেমন যেন করে আমার কিছুই ভালো লাগে না তাই চিন্তা করে পাই না বুঝে বেঁচেছি কি মরেছি হায়রে হায়রে চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি কোন জোছনায় বেশি আলো এই দোটানায় পড়েছি চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি কারভা ক্লাসিক্সে আজ নচিকেতা ঘোষ ও মান্নাদের যুগলবন্দি একে অপরকে এত অসাধারণভাবে রিড করতে পারতেন যে গানেও সেই আন্ডারস্ট্যান্ডিং ধরা পড়ত দুজনেরই ছিল একে অপরের প্রতি শ্রদ্ধা উত্তম কুমারের লিপে মান্নাদেকে দিয়ে নচিবাবু যতগুলো গান গাইয়েছিলেন সবই কিন্তু সুপারহিট মান্নাদের নিজের কথায় নচিকেতা ঘোষ ছিলেন সচেতন এবং স্বতন্ত্র সুরকার সত্যিই স্বতন্ত্র সুরকার ছিলেন তাই কখনোই একই সুর অন্য গানে ব্যবহার করেননি নচিবাবু এক্সপেরিমেন্ট করতে ভালোবাসতেন আর তিনি জানতেনও তার এক্সপেরিমেন্ট গলায় ফুটিয়ে তোলার জন্য সেরা স্বর মান্নাদে ভালোবাসার গান সৃষ্টিতে নচিবাবু বারবার চমক দিয়েছেন আর মান্নাদে তাঁর যোগ্য সঙ্গত করেছেন ভালোবাসার আগুন জ্বালা ঝাড়বাতিটা নিভিয়ে দাও চোখের থেকে বিজলি ছোড়ো ওড়নাটাকে সরিয়ে নাও ভালোবাসার আগুন জ্বালাও ভালোবাসার আগুন জ্বালাও ওই ঝাড়বাতিটা নিভিয়ে দাও চোখের থেকে বিজলি ছোড়ো ওড়নাটাকে সরিয়ে নাও ভালোবাসার আগুন জ্বালাও ওই ঝাড়বাতিটা নিভিয়ে দাও চোখের থেকে বিজলি ছোড়ো ওড়নাটাকে সরিয়ে নাও ভালোবাসার আগুন জ্বালাও ভালোবাসার আগুন জ্বালাও রূপেরই ওই রোশনি তোমার সব কিছু আজ পুড়িয়ে যাক কাহিনীটা শেষ না করে জীবনটা নয় ফুরিয়ে যাক আজ সময়টাকে কয়েদ খানায় বন্দি কেন করতে যাও চোখের থেকে বিজলি ছোড়ো ওড়নাটাকে সরিয়ে নাও ভালোবাসার আগুন জ্বালাও ভালোবাসার আগুন জ্বালাও চোখের বিষ্পে আলায় মরণ খেলা করছে ওই তুফান তুলে পায়ের নূপুর পর তুনে বল ধরছে ওই ওই আজ পাখিটার মতোই কি আজ ঝড়ের মুখে উড়তে চাও
চোখের থেকে বিজলি ছোড়ো ওড়নাটাকে সরিয়ে নাও ভালোবাসার আগুন জ্বালাও ওই ঝাড়বাতিটা নিভিয়ে দাও চোখের থেকে বিজলি ছোড়ো ওড়নাটাকে সরিয়ে নাও ভালোবাসার আগুন জ্বালাও ভালোবাসার আগুন জ্বালাও। কারওয়া ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। তা বলে কি প্রেম দেবে না যদি মারি কলসির কানা নেশার ঝোঁকে, যদি জগাই মাধাই না থাকতো তবে নিমাইকে কি চিন্ত লোকে। তা বলে কি প্রেম দেবে না যদি মারি কলসির কানা নেশার ঝোঁকে। পুরাণেই তো আছে বলা সমরসেতে ভিজিয়ে গলা, পুরাণেই তো আছে বলা সমরসেতে ভিজিয়ে গলা, ছুটত আগুন দ্বিগুণ হয়ে মহাদেবের তিনটি চোখে। তবে কেন মাতাল হলে কথা ওঠে মর্ত লোকে, যদি জগাই মাধাই ঠিক বলিনি, যদি জগাই মাধাই না থাকতো তবে নিমাইকে কি চিন্ত লোকে। তা বলে কি প্রেম দেবে না যদি মারি কলসির কানা নেশার ঝোঁকে। নানান জ্বালায় জ্বলে মরি তাই তো একটু নেশা করি, নানান জ্বালায় জ্বলে মরি তাই তো একটু নেশা করি, এমন দোষর কে আছে আর মানুষের দুঃখ শোকে। নেশার ঘরে কি বলতে কি বলে ফেলি একে ওকে, যদি জগাই মাধাই কিছু মনে করো না, যদি জগাই মাধাই না থাকতো তবে নিমাইকে কি চিন্ত লোকে। তা বলে কি প্রেম দেবে না যদি মারি কলসির কানা নেশার ঝোঁকে, তা বলে কি প্রেম দেবে না যদি মারি কলসির কানা নেশার ঝোঁকে। কারওয়া ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। কানু প্রেম গেথে নিয় মালা ধরে বেদনা, কালো রূপের ছটা চোখে আনে dadani 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 gasaka padani nidabagasani ninni kasaka gapapa dadani da
ద ని ద గ ని ద గ ని ద గ ని ద గ గ గ ద ని ద ని ద ద ని ద ప గ గ గ ప ప ద బోలో నా అవర్ బోలో ద గ గ ప ప ద ద ని ని త త ద ని ని ద గ ప ప ద గ గ త గ గ త గ గ త ఓ కాలో రూపే రో ఛటా చోకి అనే ఆలో కాలో రూ देखे देखे आखी होल कालो कृष्ण रूप देखे देखे आखी होल कालो की हबे नयने आर काजल भरे बेधुना फूल माला जुरे कानु प्रेम ये थे नियो माला जुरे बेधुना మధని సమగ రని రేణి పా ధని సగని దర నమ కమప కప మిరు పేరు పోషిర নতুন কোনো সুর বা কথার খোঁজ পেলেই নচিকেতা ঘোষ তার এক ছোট্ট খাতায় লিখে রাখতেন। কেউ জিজ্ঞেস করলেই বলতেন ওটা নাকি ধোপার খাতা। ওই খাতা থেকেই কখনো কখনো গানের লাইন গীতিকারকে দিতেন নচিবাবু। সিনেমার মধ্যে গান প্রয়োগের ক্ষেত্রে সিচুয়েশন খুব গুরুত্বপূর্ণ বিষয়। নচিবাবু এই সিচুয়েশন এত ভালো বুঝতেন যে তার সুরারোপিত গান ছবির ক্ষেত্রে একেবারে খাপে খাপে মিলে যেত। কোন গান কাকে দিয়ে গাওয়ালে তার ঠিক মুডকে ধরতে পারবে এ ব্যাপারে নচিকেতা ঘোষ ছিলেন জিনিয়াস। সন্ন্যাসী রাজাতে যখন উত্তম কুমার রাজা, তখন তার প্লেব্যাক করালেন মান্নাদেকে দিয়ে। আবার রাজা যখন সন্ন্যাসী, তখন প্লেব্যাক করলেন হেমন্ত মুখোপাধ্যায়। এই ভাবনাই নচিকেতা ঘোষকে অন্যান্য মিউজিক ডিরেক্টর থেকে একদম আলাদা করে দিয়েছিল। আর তাই নচিবাবুর সুর মান্নাদের গায়কে ছিল একে অপরের পরিপূরক। আজ সময় শেষ। যেতে যেতে সন্ন্যাসী রাজা ছায়াছবি থেকে একটা গান শোনাব, যেখানে নচিকেতা ঘোষের সুরে মান্নাদের গলা যেন সত্যি সত্যি মনে হচ্ছে চন্দ্রমুখে চন্দ্রহার। দেখা হবে অন্য সপ্তাহে। ওগো বেশি দাম বলো কার ওই চন্দ্রমুখ না এই চন্দ্রহার ওই চন্দ্রমুখ না এই চন্দ্রহার কিভাবে তুলনা করি কাকে ছেড়ে কাকে ধরি বলো কিভাবে তুলনা করি কাকে ছেড়ে কাকে ধরি বুঝিতে চেয়েও বুঝিতে পারি না একার অহংকার ওই চন্দ্রমুখ না এই চন্দ্রহার রাত পড়ে কি মনে সেদিন বাসর কোণে ওগো সে রাত
পড়ে কি মনে, সেদিন বাসর কোণে এই মুখ দেখে বলেছি তোমায়, বুঝেছ কি আমি কার, ওই চন্দ্রমুখ না এই চন্দ্রহার।